ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো খেলার খবরের দিকে। ভারতের অন্যতম পেসার শার্দুল ঠাকুর, তিনি চোট পেয়েছেন। ভারতীয় পেসার শার্দুল ঠাকুর চোট তার গুরুতর, অনিশ্চিত দ্বিতীয় টেস্ট, তার বদলে রোহিতের নোট বুকে কে, এই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। তবে তারও আগে আরেকবার জানিয়ে রাখি, শার্দুল ঠাকুর যিনি চোট পেয়েছেন এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ভারতের অন্যতম পেসার যদি কেউ হয়ে থাকেন তা হচ্ছে শার্দুল ঠাকুর, কিন্তু তিনি হঠাৎই চোট পেয়েছেন যার কারণে দ্বিতীয় টেস্ট নিয়ে এই মুহূর্তে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে বা ম্যান ইন ব্লু শিবিরে। তবে এই মুহূর্তে রোহিতের নোট বুকে কে বা কারা থাকবে এই নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, শার্দুল ঠাকুর চোট পেয়েছেন কোথায় এবং কি কারণে তার এই চোট? দেখো, দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল, কারণ প্রথম টেস্টের তৃতীয় দিনই কিন্তু খেলা শেষ হয়েছিল। তো যার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে দ্বিতীয় টেস্টের আগে একটা সুযোগ ছিল যে ভারতীয় দল প্রস্তুতি দেবে, কারণ 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত কেপটাউনে দ্বিতীয় টেস্ট, এবং এই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু আজকে দেখা গেল শার্দুল ঠাকুর সেখানে বল করতে গিয়ে কিন্তু পড়ে যায়, এবং যার কারণে কিন্তু কাঁধে চোট লেগেছে, এবং কাঁধে চোট লাগার কারণে কিন্তু সে তারপরে কিন্তু আর উইকেটে বল করেনি, এবং যার কারণে কিন্তু তার এই চোট নিয়ে অনেকটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে হার্দিক পান্ডিয়া ভারতীয় দল থেকে বাইরে, জসপ্রীত বুমরা রয়েছেন, মোহাম্মদ শামি বাইরে, এর মধ্যে শার্দুল ঠাকুরের উপর কিন্তু অনেকটাই দায়িত্ব ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে দ্বিতীয় টেস্ট 3রা জানুয়ারি থেকে শুরু হবে, তার আগে এই চোট কিন্তু অনেকটাই ভারতীয় দলকে এবং ভারতীয় পেস বোলারদের কিন্তু অনেকটা ভাবিয়ে রাখলো। শুধু পেস বোলার নয়, সেক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকেও কিন্তু ভাবিয়ে রাখতে হবে, কারণ যেখানে আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকার এই সফর কিন্তু অনেকটাই টাইট সফর, কারণ দক্ষিণ আফ্রিকার যে পেস বল বোলিং, সেই বোলিং এর সামনে একদিকে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারছে না, অন্যদিকে ভারতীয় যে সমস্ত পেসাররা রয়েছে সে সমস্ত পেসাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া মাঠের বাইরে, মোহাম্মদ শামি মাঠের বাইরে, এরপর যদি শার্দুল ঠাকুরও মাঠের বাইরে চলে যায় চোটের কারণে, তাহলে কিন্তু ভারতীয় দলের যে পেস বোলিং নিয়ে কিন্তু অনেকটাই চিন্তা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে নবাগত কাকে নেওয়া হবে, কারণ হার্দিক পান্ডিয়াকে এখনো পাওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু পেস বোলিং এর অনেকটাই ঘাটতি থাকবে ভারতীয় দলে। তো এটা নিয়ে কিন্তু সবচেয়ে চিন্তিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিপ্লব দা, আমরা বিশ্বকাপ থেকে দেখছি এবং এখনো অবধি ভারতীয় শিবিরে একের পর এক বাধা, একের পর এক চোট, বিভিন্ন কিছু কারণ উঠে আসছে, কেন হচ্ছে ভারতীয় শিবিরে, কেন এই অবস্থা বর্তমানে? দেখো, এটা হতে পারে, এক হলো উইকেট, আর দ্বিতীয় হলো নিজেদের মধ্যে সবচেয়ে বেশি যদি পেস বোলিং এ চাপ তৈরি করতে যায়, এক্সট্রা সুইং বা ইনসুইং বা আউটসুইং, বা সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো ইয়র্কার দিতে যায়, সেক্ষেত্রে এক একটা পেস বোলারকে এক একটা ধরনের তাকে পরিবর্তন করতে হবে, গতিকে পরিবর্তন করতে হবে, সুইমে পরিবর্তন হবে, সিমে পরিবর্তন করতে হবে, এই সমস্ত করতে গিয়ে কিন্তু ভারতীয় পেসাররা সবচেয়ে বেশি চোট পাচ্ছেন। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়া যেভাবে চোট পেয়েছিলেন, বল ধরতে গিয়ে লিগামেন্ট তার চোট লেগেছে। তারপর আমরা দেখেছি মোহাম্মদ শামিকে, মোহাম্মদ শামি যদি এখন বলা হচ্ছে যে মোহাম্মদ শামি ইঞ্জেকশন নিয়ে একের পর এক মাঠে কিন্তু নেমেছেন এবং সেখানে সফল হয়েছেন, যদিও সফল হনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। তো সেই ক্ষেত্রে এই যে চোট বা বোলিং এর নিজেদের কেরামতি, বা যেটাই আমরা বলবো যে বোলিংটাকে আরো বেশি আকর্ষণ করতে গিয়ে কিন্তু তারা চোটের সমস্যায় সবচেয়ে বেশি উঠছেন, যেটা শার্দুল ঠাকুরের ক্ষেত্রে সেটা হয়েছে, কারণ চোট উঠছে। বেশ, ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে ভারতীয় শিবিরে একের পর এক চোট, যাকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় দলের মধ্যে। তবে রোহিতের নোটবুকের পর বা পরবর্তী কে আসতে চলেছে সেটাই এখন লক্ষণীয় বিষয়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।